আসসালামু আলাইকুম। তো লাস্ট ভিডিও পর্যন্ত আমাদের মোটামুটি বুক ক্রিয়েট করা, আপডেট করা দুইটা জিনিস আমরা দেখছি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিলিট করা। হ্যাঁ, আমরা কীভাবে ডিলিট করতে পারি? তো ডিলিট করতে গেলে কী হবে? ডিলিট করতে গেলে আপনাকে হচ্ছে একটা ডিলিটের ফার্স্টে ফাংশন বানাইতে হবে। তো আমরা বানাই, হ্যাঁ। তো এটার জন্য অবশ্যই পোস্ট মেথড ইউজ করবেন, যাতে বাইরে থেকে কেউ ডিলিট করতে না পারে আর কি। ডিলিট অথবা ডিস্ট্রয় যেটাই দেন, দেন হচ্ছে একটা আইডি লাগবে, আর এখান থেকে কী হবে ডিলিটটাকে কল করান। ওকে, তো করার পর এখন দেখেন ডিলিটটা কী হবে, একটা এফ এন আর দিলাম, ডিলিট হবে রিকোয়েস্ট পাইলাম, আর এখানে দিলেন হচ্ছে কি বুক, কল হচ্ছে বুক লিস্ট হায়ার। আচ্ছা, ডিলিট একটু পরে করেন, ফার্স্ট হচ্ছে ফাইন্ড করেন, ফাইন্ড রিকোয়েস্ট আইডি। ওকে, আমরা রিকোয়েস্টটা পাইলাম। তো পাওয়ার পর কী হবে, পাওয়ার পর হচ্ছে ফার্স্টে চেক করবেন যে ইফ, প্রথমে চেক করবেন হচ্ছে কি যে এই বইয়ের সাথে রিলেটেড কোনো ইমেজ আছে কি না। তো ইমেজের জন্য যদি চেক করতে চান তাহলে হচ্ছে দিবেন ফাইল এক্সিস্ট। তো ফাইল এক্সিস্ট যে কাজটা করে সে হচ্ছে চেক করে যে আসলে ফাইল এক্সিস্ট, ওকে ফাইল এটা। তো এখানে যেটা করবেন পাবলিক প্যাথ, তো পাবলিক প্যাথের মধ্যে কি আছে, পাবলিক প্যাথের মধ্যে আমি চেক করব যে বুক ইমেজটা আছে কিনা। ওকে, যদি থাকে তাহলে হচ্ছে আমি আনলিঙ্ক করে দেবো। হ্যাঁ, আনলিঙ্ক যে জিনিসটা হয় সে হচ্ছে শুধুমাত্র ওই যে জিনিসটা আপনি ধরাই দিবেন সে ওই ইমেজটাকে ডিলিট করে দেয়। ওকে, ধরেন আমি এটাকে দিলাম, দিলে হচ্ছে আমার ইমেজটা ডিলিট হয়ে গেল, কারণ হচ্ছে যে বইটা নাই তার হচ্ছে তো আমার কী বলে এটাকে তার ইমেজ রাখার হচ্ছে আমার কোনো দরকার নাই। ওকে, আনএক্সপেক্টেড সেমিকোলন, পাবলিক প্যাথ, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট কম্পোজ। ওকে, এখন ঠিক আছে। তো দেন কী হবে, তারপর হবে বুক ডিলেট। ওকে, হইল। তো হওয়ার পর হচ্ছে এতটুকুই তো শেষ। এখন হচ্ছে চেক করি যে আসলে বই ডিলেট হয় কি না আসলে। ওকে, তো দেন হচ্ছে স্ল্যাশ ডিলেট স্ল্যাশ, আচ্ছা ডিলিট করার সময় আইডি দরকার নেই, জাস্ট ডিলিট দিলেই হবে। তো এখন কী করবেন, এটাকে একটু কল করেন। কল হচ্ছে আমাদের বই এন্ট্রিতে গেলে এখানে দেখেন, এখানে ধরেন একটা ক্লিক হবে। তো ক্লিকটা কীভাবে হবে, ক্লিকটা হবে ধরেন সিএলআইসিকে ক্লিক ডট প্রিভেন্ট ইকুয়াল হচ্ছে কি ডিলেট বুক। ওকে, তো ডিলেট বুকে আপনি সরাসরি এখান থেকে বুকটা পাঠিয়ে দিতে পারেন অথবা বুকের আইডিটাও পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে দুইটা জিনিস পাঠান, ওকে, খুব সহজ হবে। সেটা হচ্ছে দেখেন এখানে বইয়ের সাথে কমাতে ইন্ডেক্সটা পাঠাবেন। হ্যাঁ, তো ইন্ডেক্স যে কাজটা করে সে হচ্ছে বর্তমান যে অ্যারেটা আছে, হ্যাঁ, এই যে বুক লিস্ট ডট ডেটা, ডেটাকে এই পেজটা কিন্তু একটা অ্যারে, কারণ হচ্ছে কি আমাদের ডেটা হচ্ছে প্রতিবার যখন আমরা পেজ নেট চেঞ্জ করি সে একটা ডেটার মধ্যে দশটা দশটা করে ডেটাকে রাখে। তো এই ইন্ডেক্সটা যেটা করে ওই দশটা ডেটার ইন্ডেক্সটাকে সে সেভ করে রাখে, হ্যাঁ, জিরো থেকে নাইন পর্যন্ত। আমরা ইন্ডেক্সটাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, একটা হচ্ছে বুক, একটা হচ্ছে কি ইন্ডেক্স। তো পাঠালে যেটা হবে, ধরেন আমার এই ফাংশনের মধ্যে এটাকে পাঠাবে। তো পাঠানোর পর কী হবে, পাঠানোর পর হচ্ছে লিস্ট আপাতত দেখার দরকার নেই, আমরা তাহলে এখানে ডিলেট বুকটা দিলাম। তো সে কী করে, দুইটা জিনিসকে রিসিভ করে, বুক আর ইন্ডেক্স। ওকে, তো আমরা যেটা করব এখন হচ্ছে কি এখানে প্রথমে চেক করতে হবে যে সে আসলে কনফার্ম করছে কিনা। যদি সে কনফার্ম করে যে সে ডিলিট করতে চায় তখন হচ্ছে আমরা এটাকে ডিলিট করতে দিব আর কি, না হলে ডিলিট করতে দেব না। তো এখানে ভুল হয়েছে, একটা সি বাদ করছে। আচ্ছা, তো এখন দেখেন লেট কন দেবেন, যেহেতু কনফার্ম নামে হচ্ছে একটা ফাংশন আসছে জাভা স্ক্রিপ্টে, আপনাকে এরর দেবে। দেন হচ্ছে কনফার্ম করবেন হচ্ছে কি শিওর, শিওর ওয়ান্ট টু লেট। হ্যাঁ, দেওয়ার পর ধরেন আপনি চেক করুন যে ইফ কন, যদি সে কনফার্ম করে তাহলে সে কী হবে, তাহলে হচ্ছে যে সে উইন্ডো ডট এক্সিও ডট হচ্ছে কি যে একটা পোস্ট মেথড ছিল সে পোস্টটা করবে, পোস্ট করবে কাকে, স্ল্যাশ বুক লিস্ট
তো বুক লিস্টের মধ্যে কি আছে ডিলিটাস ওকে তো ডিলিটাস থেকে কি করতে হবে আমাদের একটা ফর্ম ডেটা পাঠাতে হবে ঠিক না তো ফর্ম ডেটা না যেটা আমরা কোনো ফর্ম থেকে ডেটা নিচ্ছি না আমরা কি করব এখানে শুধু আইডিটা পাঠিয়ে দিব তো আইডি হবে কি এই যে এখান থেকে বুক ডট আইডি ওকে তাহলে আমার আইডিটা ওখানে চলে গেল তো যাওয়ার পর দেখেন এখানে এরর দিচ্ছে কি না এরর নেই সমস্যা নেই দেন হচ্ছে এখান থেকে দেন হবে রেস তো লগ আমরা কি করতে পারি দিলাম যে ডান হ্যাঁ কারণ হচ্ছে কি করবে যদি ডিলিট হয়ে যায় তাহলে তো আর কিছু পাঠানোর নাই ঠিক না আর এখানে হচ্ছে যেহেতু আপনি চাইলে কোনো মেসেজ পাঠাতে পারেন আমাকে মেসেজ পাঠাই মেসেজটা হবে কি রিটার্ন রেসপন্স রেসপন এখানে বুক টু কিছু নয় আমরা দিলাম হচ্ছে কি ডিলিট ওকে তাহলে হচ্ছে কি আমরা ডেটার মধ্যে ডিলিটারটা পাবো তো এটা এখানে ধরেন রেসটাকে প্রিন্ট করে দেন রেস ডট ডেটা ওকে ডান এখন হচ্ছে কি হবে তো প্রথমে দেখি ডিলিট হয় কিনা পরবর্তীতে না আমরা চেক করলাম ঠিক আছে হোয়াট এরর সিটিআর ইন্ডেক্স ডিফাইন্ড নেভার ইউজড ইন্ডেক্সটা ইউজ করা হয়েছে বাট ডিলিট ইউজ করা হয় না আমরা জাস্ট একটা লক করে দিই যেহেতু আমরা পরে ইউজ করব এখন আশা করি প্রবলেম হবে না এটাকে আপনার বিল্ড করে দিবে আর কি সে আমার কি না হয়েছে বিল্ড হয়েছে সমস্যা নেই এখন দেখেন লিঙ্ক থেকে বুক লিস্টে যান তো বুক লিস্টে যাওয়ার পর আপনি যখন ডিলিটে ক্লিক করবেন হ্যাঁ টেক্সট বুক ফর ওকে সে চাইছে যাওয়ার পর যখন আমি ক্লিক করব দেখেন ডিলিটেড ওকে আর ইন্ডেক্স হচ্ছে কি জিরো বাট বইটা ডিলিট হয়েছে কিন্তু আমার লিস্ট থেকে কি হয় না রিমুভ হয় নাই তো রিমুভ করার জন্য আপনি চাইলে হচ্ছে যে গেট ডেটা যেটা এটাকে কল করতে পারেন তো কল করলে যেটা হলো নতুন করে একটা রিকোয়েস্ট বাড়লো তো আমরা চাচ্ছি যে না রিকোয়েস্ট বাড়ার দরকার নাই তো আমরা যেটা করি সেটা হচ্ছে দেখেন এই বুক লিস্টের মধ্যে যে ডেটা আছে হ্যাঁ দিস ডট বুক লিস্ট ডট প্লাই ওকে স্পেসগুলো যেটা হয় সে একটা আপনি যে কয়টা ডেটা রিমুভ করতে চান ওকে সে কয়টা ডেটাকে রিমুভ করে দেয় ডেটা ডট স্প্লাইস হচ্ছে কত পজিশনটা বলে দিলাম ইন্ডেক্স কমা ওয়ান সে হচ্ছে ওই ইন্ডেক্স থেকে সে একটা ডেটাকে রিমুভ করে দেবে দেখেন এখন যদি আপনি লিস্টটাকে আরেকবার চেক করেন যে আসলে রিমুভ হয় কিনা দেখেন লিস্টটা রিলোড হইলো হওয়ার পর দেখেন আপডেটটাকে আমি এখান থেকে অন্য কোনো ডিলিট করি এ হচ্ছে কি আপনার শর্টকাট একটা প্রসেস আর কি যে আপনি চাইলে কী করতে পারেন রিমুভ করে দিতে পারেন তো একটা জিনিস যেটা বলছিলাম দেখেন আমি মাঝখান থেকে যেহেতু এখানে আমরা আইডি ইউজ করছি হ্যাঁ এই কারণে সিরিয়ালগুলো মিলতেছে না আপনি চাইলে এখানে ইন্ডেক্স ইউজ করতে পারেন তাহলে হচ্ছে ধরেন হয়তো আপনার সিরিয়ালটা এখান থেকে মিলবে ওকে আর আরেকটা পদ্ধতি যেটা এখানে দেখেন আমার ডেটা কিন্তু এখন কমে গেছে আমি যদি ডিলিট করতে পারি দেখুন তো দেখবে তো যদি চান যে না আপনি প্রতিবার ডিলিট করলে এখানে 10টা করে ডেটা দেখাবে তখন হচ্ছে আপনি এখান থেকে স্প্লাইস না করে এখানে ডিস ডট গেট ডেটা এই ফাংশনটাকে যদি কল করে দেন তাহলে কাজ হয়ে যাবে আপনাকে কি করবে বারবার যখনই আপনি একটা ডিলিট করবেন ও আচ্ছা ইন্ডেক্সটা ইউজ করেছি বাট যে ইন্ডেক্সটাকে জাস্ট লক করে রাখেন আর কি তাহলে এররটা দিবে না এখন দেখেন ডেটা আসলো তো আমার এখন ডেটা দেখাচ্ছে কয়টা দেখেন এখানে 10টা ডেটাই আছে আমি যদি একটা রিমুভ করে দিই ওকে দেখেন সে নতুন করে আবার রিকোয়েস্ট করে আবার 10টা ডেটা অটোমেটিক নিয়ে আসবে হ্যাঁ এটাই হচ্ছে কি আপনি দুইভাবে ডিলিট করার পর ডেটাকে রিমুভ করতে পারেন আর রিমুভ করতে পারেন আবার রিফ্রেশ করতে পারেন ওকে তো হলো মোটামুটি বুক লিস্টের ক্রুড আর কি হচ্ছে আমরা আমাদের ফাইনাল কাজ সেটা হচ্ছে কি এন্ট্রিটাকে কন্ট্রোল করা যে আসলে কোনো ইউজার যদি সে চায় যে একটা নতুন একটা বইকে কী করবে সে পড়তে নেবে তখন হচ্ছে সে এখান থেকে দেখতে পারবে ওকে তো যদি আপনি বুক লিস্টটা কন্ট্রোল করতে পারেন সেখানে ক্রুডটা যদি আপনি বুঝেন কারণ হচ্ছে এখানে সবগুলো বেসিক জিনিস ঘুরে ফিরে আপনি সেম জিনিসই ইউজ করতেছেন হয়তো ইউজ করার ব্যাপারটা এক একজনের এক এক রকম তো আপনি নিজের মতো চেষ্টা করবেন যে আপনি কীভাবে কোডটাকে নিজের মতো করতে পারেন তাহলে হচ্ছে দেখবেন বুক এন্ট্রি তো আপনার জন্য কঠিন হবে না হ্যাঁ কারণ ওখানে হয়তো একটা বইয়ের এন্ট্রি ইনফরমেশান দিচ্ছেন বাট এখানে হচ্ছে
যা যা আছে ওই ইনফরমেশনগুলো এখান থেকে দিবেন, এতটুকুই, এর বাইরে কোনো চেঞ্জ নাই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।